উচ্চতম ন্যায়ালয়তো স্বস্তি নাপালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। শুনানির পিছতো জামিন মঞ্জুর নকরিলে সর্বোচ্চ ন্যায়ালয়ে। 29 এপ্রিললৈকে কারাগারতে থাকিব লাগিব কেজরিওয়ালে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনলৈকে প্রচার চলাব নোৱাৰিব কেজরিওয়ালে। দিল্লির আবকারী কেলেঙ্কারি সম্পর্কত যা 21 মার্চত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক গ্রেপ্তার করেছিল ইডিয়ে। গ্রেপ্তারের পিছতে ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয় কেজরিওয়ালক। সম্প্রতি তিহার কারাগারত থাকা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে অহা 29 এপ্রিললৈকে কারাগারতেই থাকিব লাগিব। ইয়াকে লৈ দিল্লী উচ্চ ন্যায়ালয়ত কেজরিওয়ালে জনুয়া আবেদন খারিজ হওয়ার পিছত উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সোমবারে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছিল যদিও সর্বোচ্চ ন্যায়ালয়ে কেজরিওয়ালের আবেদনের জরুরি শুনানি গ্রহণ করবলে অস্বীকার করে। দুজনীয়া খণ্ড বিচারপীঠে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিন মঞ্জুর করবলে অস্বীকার করার লগতে অহা 29 এপ্রিলের পিছতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হব বলে ঘোষণা করে। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশক লৈ খোলঠেকত পড়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিয়নো লোকসভা নির্বাচনের প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ালেকে কারাগারতে থাকিব লাগিব মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনলৈকে প্রচারত ভাগ লোব নোৱাৰিব কেজরিওয়ালে। দিল্লীত নির্বাচন অনুষ্ঠিত হব অহা 25 মেত। ইয়ার পূর্বে কেজরিওয়ালে কারাগারের পর মুক্তি লাভ করব বলে আপে আশা প্রকাশ করে যদিও তার কোনো নিশ্চয়তা নাই। ইপিনে কেজরিওয়ালের গ্রেপ্তার সম্পর্কত ইডিলৈ জাননী জারি সর্বোচ্চ ন্যায়ালয়ের। অহা 24 এপ্রিলের ভিতর প্রত্যুত্তর দিয়ার নির্দেশ ইডিক। ইডির দ্বারা গ্রেপ্তারক প্রত্যাহ্বান জানাইছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে। সম্প্রতি তিহার কারাগারত থাকা কেজরিওয়ালের আবেদনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হব অহা 29 এপ্রিল বা ইয়ার পিছত। শুনানির পূর্বে কেজরিওয়ালের গ্রেপ্তার সম্পর্কত ইডির পর প্রত্যুত্তর বিচারি জাননী জারি করেছে উচ্চতম ন্যায়ালয়ে। কেজরিওয়ালের আবেদনের জরুরি শুনানি গ্রহণ করবলে ন্যায়ালয়ে অস্বীকার করা সম্পর্কত অসন্তুষ্টি প্রকাশ করেছে আপে। নির্বাচনী প্রচারের পর কেজরিওয়ালক বিরত রাখবলৈকে ইডিয়ে তেওঁক গ্রেপ্তার করা বলে অভিযোগ করে আম আদমি পার্টিয়ে। ন্যাশনাল ডেস্ক, NK TV।